আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট একটা সেকেন্ড ল্যাকটেশন, একটা ফার্স্ট ল্যাকটেশনের দুই দাঁতের গাভি বিক্রয় করলাম। আমাদের এখানকার স্থানীয় আমার এক ক্ষুদ্র খামারি, সে একজন সফল খামারি। গাভিগুলো কত টাকায় বিক্রয় করলাম, কোথায় বিক্রি করলাম, এবং যারা ভালো গাভি কিনতে ইচ্ছুক সংগ্রহ করতে, তারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। আমাদের ভালো গাভিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আসলে জান্নাত ডেইরি ফার্মে অসংখ্য গরু আমাদের রেডি হয়, হ্যাঁ, একদম পিওর জাতের গরু, অনেক গরু আছে আমার। তা যারা ভালো গাভি কিনতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওটার সাথেই থাকুন। আমাদের এই গাভিটা সেকেন্ড ল্যাকটেশন, গরুটার কোয়ালিটি দেখেন, শিং দেখেন, নিচের জাত দেখেন। এখন রাত হয়ে গেছে, আমরা ঘরেই ভিডিও করে দিচ্ছি, আমি বাইরে ভিডিও করে দিই যাতে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বোঝা যায়। এই জন্য বাইরে ভিডিও করি, রাতের কারণ আমি ঘরেই ভিডিও করতেছি। গরু ওলানের শেপ দেখেন, এই গরুটা একটা ষাঁড় বাচ্চা জন্ম দিছে, বর্তমান রানিং 19 লিটার দুধ নেমে গেছে, ইনশাল্লাহ গাভিটা আমাদের 20 প্লাস করবে। এই দেখেন গরু পিওরিটি, দেখেন গরুর কালার, সৌন্দর্য এবং বাটের কোয়ালিটি, এটা একদম চামড়া ওলান, দোয়ানোর পরে বিন্দু পরিমাণ রস বা থাকে না, একদম পিওর দোয়া, খুব মজা এবং খুবই ভালো গরু। এই গাভিটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন, অনলি দুই দাঁত হচ্ছে, সে কিনে ফেলছিল, কেনার পরে আমার এখানে বাচ্চা হয়ে গেছে, আজকে নিয়ে যাচ্ছে। এটা দুই দাঁত, গরুর কোয়ালিটি দেখেন এবং তার বাটের কোয়ালিটি দেখেন, বাটের একদম পিওর, হ্যাঁ একদম পিওর বাটের, খুরাগুলো দেখেন কত ফাইন। এবং এই গরুটা এত ফার্স্ট ক্লাস, গলা চিকন, পিছনটা একবারে ভারী, ঘরের মধ্যে বোঝা যাচ্ছে কিনা জানি না, গরু অনেক হাইট এবং খুব জাতের, সামনে চিকন, পিছনটা একবারে ভারী, উন্নত মানের বকনা, খোসাবের দাঁড় থেকে তার ওলান, একদম পিওর বিটের ওলানে কোনো রস নেই, হ্যাঁ দুই দিন হয় বাচ্চা হয়েছে কিন্তু ওলানে বিন্দু পরিমাণ রস নেই। হ্যাঁ, আমরা বিস্তারিত কথা বলবো যে গাভিটা ক্রয় করছে, দুইটা এটার সাথে একটা ষাঁড় বাচ্চা, এটার সাথেও ষাঁড় বাচ্চা জন্ম নিছে। এবং আমি আপনাদের প্রচারের সুবিধার্থে বলে দিচ্ছি, আমার ঘরে দেখেন এটা দুই দাঁত, হাই পার্সনের বকনা, এগুলো দুই দাঁত, হ্যাঁ এগুলো অসংখ্য গরু আছে, অসংখ্য গাভি আছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এদিকে আছে, এটাও দুই দাঁত, এটা সেকেন্ড ল্যাকটেশনের, না এটা ফার্স্ট ল্যাকটেশনের চার দাঁত, এটা দুই দাঁত বয়স, অসাধারণ গাভিগুলো আমার এখানে পেয়ে যাবেন। এগুলো প্রেগনেন্ট এবং বাচ্চা দেওয়া অনেক গরু আছে। দেন কোয়ালিটি কী, জাত কী, গরু দেখলেই বুঝতে পারবেন কোন গরুর মধ্যে কী আছে। যারা ভালো গাভি সংগ্রহ করতে চান তারা আমার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করবেন। যেগুলো আমাদের দুই দাঁতের বকনাগুলো রেডি হয়, আসলে আমি বিক্রির ভিডিও কম দেই, আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা গরু দেখাই দিলাম। আর এই পাশে অসংখ্য গরু বাচ্চা দিয়েছে, যারা যে ধরনের গরু কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন। আমরা একটু কথা বলবো নাও। আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলার ডোমার থানায়। যারা আসলে ভালো মানের গাভি ক্রয় করতে চাচ্ছেন, আমি বারবার বলি যে জাত উন্নত কিনেন, জাত যদি উন্নত কিনে খামার ডে বাই ডে ডেভেলপ করবে। আর এরকম ডবল বডি বড় গাভিগুলো যদি কিনতে পারেন তাহলে একটা জিনিস হয় কি, এদের কাছে যে বাচ্চাগুলো পাবো এই বাচ্চাগুলো অল্প দেয়, এই বাচ্চাগুলো অল্প অল্প দিনে বেশি টাকা বিক্রয় করতে পারবো, এবং এদের কাছ থেকে আমরা লং টাইম দুধ পাবো। সব গরুর কাছ থেকে কিন্তু লং টাইম দুধ পাওয়া যায় না, এই গাভিগুলোর কাছ থেকে আপনি সবসময় লং টাইম দুধ পাবেন। খালি গরু কিনলে হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির গরু পাওয়া যায়। এই গরু এখান থেকে পিছনটা দেখেন, ক্যাটাগরিটা দেখেন, এখান থেকে এনার্জি স্ট্যান্ডটা দেখেন, এটা বকনা দুই দাঁত, নাজুল ভাই এটা দাঁত দেখাও তো, এটা অনলি দুই দাঁত। আপনার গরুটা একটা রোজ ধরে রাখবেন, এটা সেকেন্ড একটা যাবে, এগুলো হলো পিওর ব্রিডের গাভি হয়ে দাঁড়াবে। তা আমার এখানে দেখেন অসংখ্য আরও বকনা আছে, এগুলো পিওর, এগুলো দুই দাঁত করে বয়স, আমরা ওই গরুটার একটু দাঁত দেখাই দিই, দেখো তো বাবা ধরো তো, দেখো পিছলে যাবে, এই দেন এই যে দুই দাঁত কেবল হচ্ছে, ফাঁক করো ফাঁক করো, হ্যাঁ দুই দাঁত কেবল হচ্ছে, হ্যাঁ ধরো। তা আমাদের ম্যাক্সিমাম কিন্তু ফার্স্ট ল্যাকটেশন আর সেকেন্ড ল্যাকটেশনের গাভিগুলো থাকে। তা আমার যে ভাইয়া গাভিটা কালেক্ট করছে একজন ফাসক, ও একজন ক্ষুদ্র খামারি, কিন্তু আগে বেশ কয়েকবার তাকে আমার খামারের ভিডিওতে পাইছেন, ওর নাম হলো শেফাউল। ও ছোটো খামার থেকে এখন মোটামুটি একটা ভালো পজিশনে চলে গেছে, একদম যা বিস্তারিত মুখ একটু শোনেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শেফাউল, আমার বাসা
সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার সঙ্গে ফোনে কথা বলবেন, আমি হয়তো একসাথে পঞ্চাশটা দিতে পারবো না, দুইটা চারটা পাঁচটা দশটা করে প্রতিটা খামারের পর্যায়ক্রমে, এই কথা বলো না, প্রতিটা খামারের পর্যায়ক্রমে আমি আপনাদের বকনাগুলো দিব। আমার অনেক ভাইয়ারা বিভিন্ন জায়গায় আমার বকনা নিয়ে কিন্তু সবাই হ্যাপি, আমার এলাকার বাজার আমি দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা ভালো গাভি তৈরি করতে পারেন, যাদের অল্প টাকার মধ্যে খামার করতে চাচ্ছেন। দেখা গেলো পাঁচটা বকনা নিলেন, রেডি করলেন, আমার 5,40,000 টাকা। হ্যাঁ, সে খুব চালাক খামারি। একটা কথা, যারা ভালো গাভি ক্রয় করতে চান তারা আমার সাথে ফোনে কথা বলবেন, যোগাযোগ করবেন, আমি হাই কোয়ালিটির বকনা দিব। এবং এই গরু আর এই গরুর মধ্যে দামের ডিফারেন্স আছে, এখন বলতে পারেন ভাই এটা দুইটা দেখে দুইটা এ এক জাত এ এক জাত, এটা একে কিনতে টাকা কম লাগবে, একে মিডিয়াম রেটের মধ্যে পাবে। এ আবার একবারে হাই পার্সেন্টের বকনা, এটা 5,23,25 দিবে, পরে 28,30 দিবে, এইরকম। তাই গরুর কোয়ালিটি আছে, কোয়ালিটির উপর গাভির দাম, যে যেরকম পছন্দ আমার খামারে আসবেন, দেখবেন আমি আপনাদেরকে ভালো গাভি দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল হলো JDF TV এবং KCTV বাংলা, এই দুই চ্যানেলে আমার ভিডিও যায়। যারা ভালো গাভি ক্রয় করতে চাচ্ছেন আমার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের গাভি দুইটার বাচ্চা তখন দেখানো হয়নি, এখন গাড়ি লোড হবে, আগায় নাও। এটা ষাঁড় বাচ্চা, এই সাদাটার, আর এটাও ষাঁড় বাচ্চা, সদ্য বাচ্চা। দেখেন বাচ্চার কোয়ালিটি কে, যে নাভি কাঁচাই আছে, আমাদের বাচ্চার কোয়ালিটি কি দেখেন, বাচ্চার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। খালি গাভি কিনলে হবে না, গাভির সাথে হাইব্রিড বাচ্চা লাগবে, এগুলো সর্বোচ্চ বাচ্চা, হ্যাঁ 1995 এর বাচ্চা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।